হবে খেলা হবে এসো বন্ধু খেলা হবে খেলা হবে খেলা হবে গাড়ি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মাঠে মানুষ জিলা পাক জিলা পাক জিলা পাক মাঠে মানুষ জিলা পাক জিলা পাক জিলা পাক মমতা বন্দ্যোপাধ্যায় জিলা পাক জিলা পাক জিলা পাক বড় ব্লক তৃণমূল কংগ্রেস জিলা পাক জিলা পাক জিলা পাক মমতা বন্দ্যোপাধ্যায় আবার আস্থা রেখেছেন আমাদের উপরে এবং আমাদের কাছে 2021-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে এবং আরেক দিকে বিজেপির সাম্প্রদায়িকতা, এরকম একটা পরিস্থিতিতে আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ পৌঁছে দিয়েছেন এবং আজও সেই উন্নয়ন থেমে থাকেনি, উন্নয়ন চলছে, সর্বস্তরের মানুষের জন্য তিনি উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গে আবার আমরা বিগত 2016 বিধানসভা নির্বাচনে আমরা যেমন দেখেছিলাম মানুষ ভাবছিল যে হয়তো তৃণমূল আর থাকবে না, কিন্তু আমরা নির্বাচনের পর দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষ সমর্থন করেছিলেন, মানুষ আশীর্বাদ দিয়েছিলেন। আগামী 2016 বিধানসভা নির্বাচনে আমাদের পাড়া বিধানসভার সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের সহযোগিতায় সাধারণ মানুষের আশীর্বাদে আমরা পুনরায় জয়লাভ করব, এই আমরা আশা রাখছি। আমাদের সমস্ত নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য তৈরি আছেন এবং আমরা বিগত লোকসভা নির্বাচনের পর বা পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যেটা দেখেছিলাম মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু পঞ্চায়েত সমিতি বা লোকসভাতে বিজেপিকে দুয়ার তুলে আশীর্বাদ করার পর এই এলাকাতে বিজেপি সেইভাবে মানুষকে কোনো পরিষেবা দিতে পারেনি, তাই মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আস্থা আগামী দিনও রাখবেন এবং পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমরা মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো মানুষের আশীর্বাদ নিয়ে, এটা আমাদের সকলের আশা বিশ্বাস। এই বলে সকল আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা তাদের, আমরা সাধারণ মানুষের কাছে এটাই আবেদন করতে চাই পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে হয়তো কিছু ভুল ত্রুটি আমাদের ছিল, সেই কিছু ভুল ত্রুটির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নটাকে কিছুদিনের জন্য মানুষ ভেবেছিলেন যে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা তারা বিজেপিকে সমর্থনের মাধ্যমে তারা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তীকালে এই এলাকার সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে বিজেপি শুধুমাত্র ধর্মের কারণে মানুষের তারা উন্নয়ন কোনোরকমভাবে মাথায় রাখেনি বা উন্নয়নের কথা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেটাও তারা রাখতে পারেনি। আজকে তাই সাধারণ মানুষের কাছে আমরা সবাই মিলে আবেদন করতে চাই যে ধর্মের ভিত্তিতে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে যাতে ভোট সবাই দেন, এটা আমরা আবেদন করতে চাই, যাতে আগামী দিনে জয় বাংলা জয় জোহার এসসি এসটির সমস্ত 60 বছরের ঊর্ধ্বে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন, 1000 টাকা করে পেনশন পাচ্ছেন, আমাদের জেনারেল কাস্টের মানুষরাও পাচ্ছেন, স্বাস্থ্যসাথী আমাদের পাড়া বিধানসভাতে প্রায় 40,000 ফ্যামিলি রেজিস্ট্রেশন করেছেন, এত সব ফ্যাসিলিটি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছেন, তাই সাধারণ মানুষের